নমস্কার, আমি সৌমাশ্রী ভট্টাচার্য। আজকে আমি এসেছি শ্রীমতী দরবার এবং নেসলে ম্যাগি যৌথ উদ্যোগে আয়োজিত যে স্ন্যাক্স রেসিপি কনটেস্টটা চলছে তার প্রতিযোগী হিসেবে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ম্যাগি দিয়ে তৈরি একটা দারুণ চটজলদি স্ন্যাক্স রেসিপি। আর যেহেতু এটা ম্যাগি দিয়ে তৈরি হয়, তাই বাচ্চাদের তো ভালো লাগেই, আমাদের বড়দেরও কিন্তু বেশ লাগে। তো আমি যে রেসিপিটা করব তার নাম হলো ম্যাগির সিঙ্গারা। ম্যাগি দিয়ে তৈরি এই সিঙ্গারায় খুব সামান্যই উপকরণ লাগে, কিন্তু খেতে হয় দারুণ চটপটা এবং মুখরোচক। তো চলুন আমরা রেসিপিটা শুরু করে দেব। প্রথমেই দেখে নিই আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এই রেসিপিটা তৈরি করার জন্য। ম্যাগির সিঙ্গারা করতে আমাদের লাগছে অবশ্যই ম্যাগির প্যাকেট লাগবে, এখানে আমি দুটো ম্যাগির প্যাকেট নিয়ে নিয়েছি। আর লাগছে ক্যারাট বা গাজর, এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি। এখানে আছে বিনস কুচি, আর আছে ময়দা, যেটা আমি ময়ান দিয়ে আগে থাকতে এক ঘন্টা আগে মেখে রেখেছি। এটাতে আমি এক কাপ ময়দা নিয়েছি এবং তাতে 4 টেবিল চামচ তেল ইউজ করেছি, যাতে ময়ানটা খুব ভালোভাবে হয়, কারণ সিঙ্গারার ময়ান খুব ভালো না হলে কিন্তু সিঙ্গারা মুচমুচে হয় না। তার সাথে 1/2 চা চামচ মতো নুনও আমি এই ময়ানের মধ্যে দিয়েছিলাম। এটা এক ঘন্টা আগে থাকতে রেখে দিয়েছি, দেখুন বেশ নরম মতো হয়ে গেছে। আর যেটা লাগছে এখানে আমি নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর আছে এখানে নুন, যেটা আন্দাজ মতো নিতে হবে। এছাড়াও নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি, সেটা বুঝে দেবেন যে যেরকম ঝাল ভালোবাসে সে সেরকম ইউজ করবে। আর অল্প একটু সাদা তেলও লাগবে, সেই সাদা তেল নিয়ে নিয়েছি, সেটাও পরিমাণ বুঝে দিতে হবে। তো চলুন রেসিপিটা শুরু করে দিই আমরা। আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি, জলটা একটু ফুটে উঠলেই এখানে ম্যাগির প্যাকেটগুলো কেটে রেডি করে রেখেছি। ম্যাগিটাকে 80% সেদ্ধ করে নেব এবং এই যে জলটা বসিয়েছি তাতে সামান্য নুন এবং অল্প তেল আমরা দিয়ে দেব প্রথমেই। তো চলুন আমি কিভাবে করছি দেখে নিন। দেখুন জলটা ফুটে উঠেছে। এবার এখানে আমি জাস্ট 1/4 চামচ নুন দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দেব কয়েক ফোঁটা। তারপরে জলটা যেই ফুটে উঠছে আমি এখান থেকে ম্যাগি গুলো এতে দিয়ে দেব এবং জাস্ট 80% সেদ্ধ হওয়া অবধি কিন্তু ওয়েট করব, পুরোটা সেদ্ধ করব না। ম্যাগিটা 80% সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়ে বুঝতে পারছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপর এটার জলটা ঝরিয়ে নেব এবং একটু শুকনো হওয়ার জন্য রাখবো। অ্যাকচুয়ালি তেলটা দিয়েছিলাম যাতে এই ম্যাগির মধ্যে যে স্টিকি স্টিকি ব্যাপারটা হয় সেটা যাতে না থাকে, তার জন্য কিন্তু তেলটা আমি ইউজ করেছি। তো এটার জল ঝরিয়ে আমি ফিরে আসছি আপনাদের কাছে। ম্যাগির জল যতক্ষণে ঝরছে ততক্ষণে আমি এখানে কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা যেই গরম হয়েছে তখন আমি এতে দিয়ে দিচ্ছি যে গাজরটা ছিল সেটা। এরপর দিয়ে দিলাম বিনস কুচিগুলো, আর অবশ্যই লঙ্কা। এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলো এমনি তেলেই ভাজবো, নুন দিয়ে ভাজবো না। নুন দিয়ে ভাজলে এর যে ক্রাঞ্চি ব্যাপারটা থাকে সেটা কিন্তু গায়েব হয়ে যাবে। তো ওই জন্যে ফ্লেম অফ করে দিয়েছি এবং গাজর বিনস আর কাঁচা লঙ্কাগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। একদম লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে, লো ফ্লেমে করলে এর যে ক্রাঞ্চি নেসটা সেটা কিন্তু বজায় থাকবে। একটু ভাজা হতে দেব।
এগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ম্যাগিটা। ম্যাগিটাকে খুব ভালো করে ভেজিটেবলস গুলোর সাথে ভেজে নেব। মিনিট দুয়েক ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা এতে একে একে নুন, নুনটা বুঝে দেবেন কারণ এটা কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটাকে ভালো করে সমস্ত ম্যাগির মধ্যে মিশিয়ে নেব। এবং তারপর আমরা দিয়ে দেব ম্যাগির যে মশলাটা থাকে সেটা। এটা না দিলে কিন্তু ম্যাগির যে একটা ইটসেলফ যে মানে স্মেলটা থাকে সেটা কিন্তু আসবে না। এখানে আমি এক প্যাকেটই ইউজ করব, বেশি করব না, যেহেতু এটা মানে ম্যাগি যেভাবে হয় সেরকম করে তো আমরা খাবো না, এটা হবে স্ন্যাক্স রেসিপি সিঙ্গারা, তো ওই জন্য পুরোটা দিলাম না, জাস্ট একটা প্যাকেট ইউজ করলাম যাতে ম্যাগির স্মেলটা এর থেকে ছাড়ে, কিন্তু পুরোটাই যেন মনে না হয় যে শুধু ম্যাগি খাচ্ছি সেই স্মেলটা যাতে না আসে সেই জন্য এক প্যাকেট আমি এখানে ইউজ করলাম। তো ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে রাখবো এবং তারপর আমরা সিঙ্গারাটা গড়ে নেব। তো ম্যাগিটা আমার এখন ঠান্ডা হয়ে গেছে, তো অসুবিধা নেই, হাত দিয়ে ধরতে পারছি। এবার আমি এখানে যে ময়দাটা ছিল এটার থেকে ছোট ছোট লেচি নেব এবং সেই লেচিগুলোকে বেলে সিঙ্গারা তৈরি করব। তো কীভাবে সিঙ্গারাটা করতে হবে, যে সিঙ্গারার কোনটা হয় সেটা আমি ইন ডিটেলস দেখিয়ে দিচ্ছি, ওটা ফলো করলে আপনারা ঠিকঠাক করতে পারবেন। তো চলুন আগে লেচি নিয়ে একটা সিঙ্গারার জন্য লম্বা করে লুচির আকারে বেলে নিতে হবে, আর যে লেচিটা নেব সেটাও অবশ্যই হতে হবে ছোট্ট লুচির মতোই। দেখুন ছোট্ট লুচির মতোই লেচি আমি নিয়ে নিয়েছি। এবার এর গায়ে ভালো করে তেল লাগিয়ে আমার এই প্ল্যাটফর্মটা একদম পরিষ্কার আমি এখানেই বেলে নিচ্ছি। একটু লম্বা করে লুচির আকারে কিন্তু বেলতে হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি লুচির আকারে একটু লম্বাটে আকারে বেলে নিয়েছি। এবার যেটা করতে হবে, জাস্ট এর মাঝখান থেকে আমরা এটাকে হাফ করে নেব। দুটো হাফ হয়ে গিয়েছে। এবার যেটা করব, একটা হাফ আমি নিয়ে নেব এবং তারপর এই যে কাটা দিকটা আছে সেখানে অল্প একটু জল লাগিয়ে নেব লম্বা করে, তারপর একটার ওপর আর একটা দিক এইভাবে চাপিয়ে দেব এবং হাতের সাহায্যে একটু প্রেস করে দেব যাতে ময়দাটা একে অপরের সঙ্গে জুড়ে যায়, খুলে না যায় ভাজার সময়। ঠিক আছে, হয়ে গেল। এবার যেটা করতে হবে, এইভাবে হাতের মধ্যে নেবেন, যে দিকটা জুড়ে দিয়েছিলেন সেটা যেন হাতের এই পোর্শনটায় পড়ে, তাহলেই দেখবেন আর খুলে যাচ্ছে না এবং সুন্দর করে পুর ভরা যাচ্ছে। এবার আমি এতে ম্যাগির
যে বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প করে পুর নেব এবং ভরে দেব। হাতের সাহায্যে একটু প্রেস করে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিয়েছি। এবার জাস্ট এই যে জোড়ার দিকটা আছে সেটা উল্টো দিকের এখানে নিয়ে গিয়ে একটু প্রেস করে দিতে হবে। প্রেস করে দিলেই বন্ধ হয়ে যায়। তাও যদি মনে করেন তো অল্প একটু জল লাগিয়ে নিতে পারেন। দেখুন তৈরি হয়ে গিয়েছে পুর ভরে একটা ম্যাগির সিঙ্গারা আমাদের রেডি। এভাবে একে একে আমি সবকটা করে নিচ্ছি। এখানে আমি কড়াইয়ে তেল, সাদা তেল দিয়ে দিয়েছিলাম, এটা গরম হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা একদম কমিয়ে দেব। লো ফ্লেমেতে একে একে করে যে সিঙ্গারাগুলো করে নিয়েছিলাম সেগুলো ভাজবো। লো ফ্লেমেতেই ভাজতে হবে, নাহলে কিন্তু বাইরেটা মানে ভালোভাবে ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তো একে একে আমি এখানে সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন সিঙ্গারাগুলো খুব সুন্দর লালচে হয়ে ভাজা হয়ে গেছে, একদম পারফেক্টলি অলরাইট আছে। এবার জাস্ট তুলে নেব এবং তুলে নিয়ে সার্ভ করে দিলেই হয়ে যাবে। তো আমি এগুলোকে একে একে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। দেখুন কি পারফেক্টলি ভাজা হয়েছে কাটা দেখেই আশা করি আপনারা। দেখুন আমার ম্যাগির সিঙ্গারা কিন্তু একদম রেডি টু সার্ভ, রেডি টু সার্ভ বলা ভুল, রেডি টু ইট হয়ে গিয়েছে। জাস্ট একটু সস বা চাটনির সঙ্গে এটা পরিবেশন করে দেওয়া যাবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের ঠিক কেমন লেগেছে, আর বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। আজকে তাহলে চললাম, আবার দেখা হবে অন্য কোনো কম্পিটিশনে। নমস্কার।